আমার স্বামী নেশা করে জ্বালা যন্ত্রণা দিত, এর জন্য স্বামীরে ডিভোর্স দেওয়া দিয়েছে। এখন যদি মনের মতো মানুষ পাই যে আমার পাশে থাকবে, আমাকে সহযোগিতা করবে, আমাকে হেল্প করবে, মনের মতো মানুষ পেলে বিয়া শাদি করবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। আজকে আপনাদের সামনে যে আপুটিকে নিয়ে এসেছি তার কথাগুলো চলুন সংক্ষিপ্তভাবে শুনে নেই এবং তার সাথে পরিচিত হয়ে নেই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আছি ভালো, আল্লাহ রাখছে। আল্লাহ রাখছে ভালো। সকালবেলা খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া এখনো করি নাই ভাই, নাস্তা করছি। নাস্তা করছেন? কি নাস্তা করছেন? রুটি আইনে খাইছেন। রুটি আইনে খাইছেন? হ্যাঁ। আপনার নাম কি? ফাতেমা। কোথায় থাকেন আপনি ফাতেমা আপু? আমি সাবান নবীনগর থাকি, আমার বাসা হয়েছে জামালপুরে। মানে গ্রামের বাড়ি জামালপুরে? হ্যাঁ, গ্রামের বাড়ি জামালপুরে থাকি আমি, সাবান নবীনগর। সাবার কার সাথে থাকেন? আমার একটা বাবা আছে। আপনার মা? আমার সৎ মা ছিল, আমারে বিয়া দিছিল। মানে আপনারে আপনাকে বিয়ে দিছিল? আমারে বিয়া দিছিল। আমার একটা বাচ্চাও আছে। বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স 4 বছর চলতেছে। 4 বছর? আপনার বয়স কত? আমার বয়স 19 বছর। 19 বছর? মানে অল্প বয়সেই আপনার বিয়ে হয়েছিল। আমার সৎ মা তো এর জন্য বয়স 12 বছর শেষ হইয়া গেছে, আর তখনই বিয়া দিছে। আচ্ছা, তো এখন কি করতে চান আপনি? আমার স্বামী নেশা করে জ্বালা যন্ত্রণা দিত, এর জন্য স্বামীরে ডিভোর্স দিয়া দিয়েছে। এখন যদি মনের মতো মানুষ পাই যে আমার পাশে থাকবে, আমাকে সহযোগিতা করবে, আমাকে হেল্প করবে, মনের মতো মানুষ পেলে বিয়া শাদি করবে। যদি আবার ফাঁকি ঝুঁকি দেন তখন কি হবে? না ভাই, ফাঁকি দিব না। দিবেন না তো? না। সত্যি বলছেন? সত্যিই বলছি, ফাঁকি দেব না। যে আমাকে ভালোবাসবে তাকে আমিও ভালোবেসে বিয়া করবো। আচ্ছা, তো আপনার ফোন নাম্বার কি ভিডিওতে দিবেন? হ্যাঁ ভাইয়া, ফোন নাম্বার মুখস্থ আছে? না ভাইয়া, ফোন নাম্বার জানি। আচ্ছা, আমি বলি, আমার সাথে সাথে আপনিও বলেন, ঠিক আছে? 017 06 80 19 69 69। এটাই তো আপনার নাম্বার? হ্যাঁ এটাই আমার নাম্বার। আচ্ছা, এই নাম্বারে ফোন দিলে আপনি ছাড়া অন্য কেউ আর ধরবে না তো? না ভাই, আমার ফোন আমিই তো ধরব। আচ্ছা, আর কিছু বলবেন আপু আপনি? না ভাই, আমার একটাই অনুরোধ, যাতে কেউ ফোনে খারাপ ভাষা না বলে, যেইতেই ফোন দেয় ভালোভাবে কথা বললে আমিও ভালোভাবে কথা বলবো, যেইতেই আমাকে ভালোবেসে পাশে থেকে হেল্প সহযোগিতা করবে, সে যদি দুটো খারাপ ভাষাও করে সেটা আমি মাইন্ড করবো না। আর এমনি মানুষ যেমন খারাপ ভাষা না বলে, তাহলে আমি ফোন রিসিভ করবো। আচ্ছা ঠিক আছে আপু, ভালো থাকবেন। প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।